বিসমিল্লাহির রহমানির রহিম। গোমাসা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যবসা আজকে উদ্যোগের পরে মার্কেটিং নীতি ও প্রয়োগের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মার্কেটিং নীতি ও প্রয়োগের দ্বিতীয় ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে মার্কেটিং কী এই বিষয়টা আলোচনা করেছি। আজকে আলোচনা করব মার্কেটিং কী, বাজার ও বাজারজাতকরণ, এই দুটি আলাদা আলাদা শব্দ। বাজার বলতে সাধারণত পণ্যের মূল্যমানকে বোঝায়, যে দামে বা যে দরে একটি পণ্য ক্রয় কিংবা বিক্রয় হয় তাকে ওই পণ্যের বাজার বলে। আবার আলাদা আলাদা পণ্যের আলাদা দামে ক্রয় বিক্রয় করাকেও পণ্যের বাজার বলা হয়। আবার পণ্যের বাজার বলতে সাধারণত যে স্থানে বা যে স্থলে পণ্য উৎপাদনস্থল থেকে সরবরাহ করে বিক্রয়স্থলে পণ্য পৌঁছাকেই পণ্যের বাজার বলা হয়। অর্থাৎ উৎপাদনস্থল থেকে পণ্য সংগ্রহ করে সংগৃহীত পণ্য ক্রেতা ভোক্তা স্থলে পুনরায় বিক্রয় করা হয় যে স্থলে বা যে স্থানে, তাকে আমরা বাজার বলি। বিভিন্ন ধরনের ক্রেতা, বিভিন্ন ধরনের উৎপাদনকারী এবং বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগী বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে একটা নির্দিষ্ট স্থানে পণ্য উপস্থাপন করে এবং পণ্যগুলো আলাদা আলাদা মূল্যে পণ্য বিক্রয় করে। অর্থাৎ ক্রেতারা বিভিন্ন ধরনের পণ্য একটা নির্দিষ্ট স্থানে বা অবস্থানে গিয়ে যদি পণ্য সরবরাহ করে বা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত থাকে তবে তাকে আমরা বাজার বলি। এখন বাজারজাতকরণ, বাজারজাতকরণ বলতে পণ্যের উৎপাদন থেকে, পণ্য বণ্টন থেকে শুরু করে, পণ্য ক্রয় বিক্রয় থেকে শুরু করে পণ্য ক্রেতা ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া পর্যন্ত যে কার্যাবলীগুলো আছে এই কার্যাবলীকে একত্রে আমরা বাজারজাতকরণ বলি। অর্থাৎ কে কোথায় কোন পণ্যের উৎপাদনকারী, কে কোথায় কোন পণ্যের সরবরাহকারী, আর কে কোথায় কোন পণ্যের সুবিধায় অংশগ্রহণকারী বা মুনাফায় অংশগ্রহণকারী। বিভিন্ন স্থানে থেকে তারা বিভিন্ন জায়গার পণ্যগুলো উৎপাদন করে, ক্রেতাদের চাহিদা রুচি অনুযায়ী পণ্যটা ওই বাজারস্থলে সরবরাহ করা যাবতীয় কার্যক্রমকে বাজারজাতকরণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাজার ও বাজারজাতকরণ এই দুটি বিষয়ে একটু ধারণা লাভ করলাম। আজকে দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বাজারজাতকরণের কার্যাবলীগুলো কী কী। আমরা জানি বাজারজাতকরণ কার্যাবলীর মধ্যে সর্বপ্রথম যেটা বিষয় সেটা হলো পণ্য ও সেবা। অর্থাৎ আমরা যারা সমাজে বাস করি প্রত্যেকেরই পণ্য এবং সেবা আমাদের প্রয়োজন, মৌলিক চাহিদা, জৈবিক চাহিদা পূরণের জন্য এই পণ্য এবং সেবা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা ভোগকারী বা আমরা ক্রেতা, আমরা ভোক্তা বা ব্যবহারকারী, তাহলে ক্রেতা ভোক্তা ব্যবহারকারী একটা দল এবং উৎপাদনকারী আরেকটা দল। তাহলে উৎপাদনকারী তারা পণ্য দ্রব্য উৎপাদন করে এবং সেবা সৃষ্টি করে। অর্থাৎ পণ্য এবং সেবা এই দুইটিকেই আমরা পণ্য বলি। তাহলে পণ্য এবং সেবা উৎপাদন মার্কেটিংয়ের প্রথম কাজ বা মূল কাজ। দ্বিতীয়ত পণ্য এবং সেবার পরে যে কাজটি আমরা দেখি সেটা হলো ক্রয় ও বিক্রয়। অর্থাৎ উৎপাদনের শুরুতেই কাঁচামাল ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, শ্রম, মূলধন বিনিয়োগ, ভূমি ক্রয়, দালান কোঠা নির্মাণ, ক্রয় দিয়েই উৎপাদন শুরু। অর্থাৎ পণ্য উৎপাদনস্থলে কাঁচামাল থেকে নতুন পণ্য তৈরি, নতুন পণ্য আবার সরবরাহকারীরা বিভিন্ন পণ্য ক্রয় করে সরবরাহ করে পুনরায় আবার বিক্রয় করে, অর্থাৎ বাজারস্থলে পৌঁছে দেয়। তাহলে ক্রয় উৎপাদনস্থলেই ক্রয় এবং উৎপাদনস্থলেই বিক্রয় আবার পুনর্বিক্রয়। তাহলে ক্রয় এবং বিক্রয় এই দুটা মূলত মূলধন বিনিয়োগ করে উপার্জনের জন্যই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয়। অর্থাৎ মুনাফা লাভের উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান যাহাই করা হোক না কেন বা সেবা প্রতিষ্ঠানে হোক না কেন মূলত হলো ক্রয় এবং বিক্রয়। তাহলে বাজারজাতকরণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো ক্রয় ও বিক্রয়। শিক্ষার্থী বন্ধুরা, বাজারজাতকরণের তৃতীয় যে গুরুত্বপূর্ণ যেটা কাজ সেটা হলো সরবরাহ, সাপ্লাই। ইংরেজিতে এই সাপ্লাই শব্দটি এসেছে। অর্থাৎ পণ্যের উৎপাদন স্থল থেকে ক্রেতা ভোক্তা স্থলে বা বাজার স্থলে একটি দল বা একটি গোষ্ঠী বা মধ্যস্বত্বভোগী তারা উৎপাদনকারীর কাছ থেকে কম দামে ক্রয় করে ক্রেতা ভোক্তা স্থলে বা বাজার স্থলে পণ্যের চাহিদা যেখানে আছে সেখানে পণ্য পৌঁছে দিয়ে তাদের সঙ্গে পণ্য ক্রয়ের সঙ্গে যুক্ত করা পর্যন্ত যে কার্যক্রমটা হয় এই পণ্যর এই গতিপথকে সরবরাহ বলে, অর্থাৎ সাপ্লাই বলা হয়। তাহলে উৎপাদনস্থল থেকে ক্রেতা ভোক্তা স্থলে পণ্যটা সরবরাহ নিয়ে যাওয়াকেই সরবরাহ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে বাজারজাতকরণের তৃতীয় গুরুত্বপূর্ণ কাজটি আমরা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা বেশি আলোচনা করব সেটি হলো পণ্যর প্রদর্শন ও উপস্থাপন। শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, ক্রেতা ভোক্তারা কে কোন পণ্যের উৎপাদনকারী, কে কোন পণ্যের বিনিয়োগকারী, অর্থাৎ কোথায় কোন পণ্য উৎপন্ন হচ্ছে এবং ওই পণ্যের চাহিদা বা ক্রেতা ভোক্তা কোথায় আছে, সেটা সবার আগে ক্রেতা ভোক্তাদের সামনে ওই পণ্য সম্পর্কে ধারণা জ্ঞান বা পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রদর্শন করতে হবে, ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করতে হবে। অর্থাৎ পণ্য সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে, কোন পণ্যের কী সুবিধা, কোন পণ্যের ব্যবহার কেমন, কোন পণ্যের মূল্য কত, কোন পণ্য ব্যবহার করলে কি মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে, এই বিষয়গুলো বিভিন্ন ধরনের পণ্যের উপায় উপাদানগুলোর মিশ্রণের বিষয়গুলো ক্যাটালগে বা বিভিন্ন প্রসপেক্টাসের মাধ্যমে তুলে ধরা, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরা, প্রদর্শনের মাধ্যমে। তাহলে প্রদর্শন, পণ্য ডিসপ্লে প্রদর্শন করা এবং পণ্য সম্পর্কে ক্রেতা ভোক্তাদের অবগত করা, বিভিন্ন ধরনের মাইকিংয়ের ব্যবস্থা করা বা হ্যান্ডবিল, লিফলেট, ব্যানার, ফেস্টুন, কার্টুনের মাধ্যমে তুলে ধরা, এটাকে উপস্থাপন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাজারজাতকরণের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো পণ্য প্রদর্শন এবং উপস্থাপন। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব, বাজারজাতকরণের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন বলতে পণ্য এবং সেবা সম্পর্কে ক্রেতা ভোক্তাদেরকে অবহিতকরণ, অবগতকরণ, প্ররোচিতকরণ, উপলব্ধকরণ এবং ক্রয়ের সঙ্গে যুক্ত করা এবং ক্রয় পরবর্তী তাদের সেবার মান নিশ্চিত করা ও ক্ষতিপূরণ বা অর্থাৎ ওয়ারেন্টি ও গ্যারান্টি, এই বিষয়গুলো স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ মানব কল্যাণ। অর্থাৎ মানব কল্যাণ কী হারে কী মাত্রায় হবে, সেটা পণ্য কী, পণ্যের আকার আকৃতি প্রকৃতি কেমন, কোন পণ্য দ্বারা কী উপকার হবে বা কোন পণ্যের কাজ কী, কোন পণ্য কীভাবে ব্যবহার করতে হবে, কোন পণ্য ব্যবহারের সুবিধা কীরকম এবং কোন পণ্য কোথায় পাওয়া যাবে, তার বিক্রয় মূল্য কত বা ক্রয় মূল্য কত, অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে যে যেটা জানা যাবে এটা বিজ্ঞাপনের মাধ্যমে জানা যায়। রেডিও, টেলিভিশন, বিভিন্ন বিজ্ঞাপন মাধ্যম এই বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে। অর্থাৎ বিজ্ঞাপনী সংস্থাগুলো বিভিন্ন পণ্যের বিভিন্ন মডেলের মাধ্যমে পণ্যর বিভিন্ন গুণাগুণ বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নৈবেত্তিক উপায়ে বা বিভিন্ন ধরনের কলাকৌশল প্রয়োগ করে ক্রেতাদেরকে আকৃষ্ট করে, বিভিন্ন ধরনের উপায় বা কৌশল প্রয়োগ করে ক্রেতাদেরকে আকৃষ্ট করার যে উপায় এটাকেই বলা হয় অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন। তাহলে বাজারজাতকরণে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো পণ্য মূল্য নির্ধারণ। পণ্যের সব কিছুই আছে, কেনা বেচা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পণ্যের মূল্য নির্ধারণ হবে না। তাহলে বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিযোগিতা পণ্য, প্রতিযোগী পণ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে ওই পণ্যের সঙ্গে বাজার মূল্যের সঙ্গতি রেখে নিজ পণ্য, নিজের উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ, পণ্য মূল্য নির্ধারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বাজার মূল্যকে সঙ্গতি রেখে পণ্যের মূল্য যদি নির্ধারণ করা যায় তাহলে সেই পণ্যগুলো বাজারে প্রসার লাভ করে, অর্থাৎ চাহিদা পণ্য হিসেবে বিবেচিত হয়। আর বাজার মূল্যের চেয়ে যদি অপেক্ষাকৃত কম মূল্যে বাজারে যদি প্রবেশ করানো না যায় তাহলে ক্রেতারা পণ্য ক্রয়ে নিরুৎসাহিত হয়। তাহলে মূল্য পণ্য বিক্রয়ের একটা পূর্ব শর্ত এবং লেনদেনের একটা পূর্ব শর্ত। তাহলে লেনদেন, ক্রয় বিক্রয়ের পূর্ব শর্ত হলো পণ্যের মূল্য, অর্থাৎ কে, কোন ক্রেতা, কখন, কোন ধরনের পণ্য তার প্রয়োজন এবং প্রয়োজন অনুযায়ী সে কতটুকু অর্থ দিয়ে ওই পণ্যটা ক্রয় করতে ইচ্ছুক, এটাই হলো পণ্যের মূল্য নির্ধারণের একটা নিয়ামক বা সূচক। শিক্ষার্থী বন্ধুরা, পণ্য মূল্য নির্ধারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করবো। এরপরে আলোচনা করবো আমরা চাহিদা নিরূপণ। হ্যাঁ, একটি পণ্য কে কোথায় কোন পণ্যের সবচেয়ে বেশি চাহিদা সেটা যদি নিরূপণ করা না যায় তাহলে পণ্য উৎপাদন করলেই সে পণ্যের সাফল্য আসবে না। তাহলে ক্রেতারা তাদের রুচি, পছন্দ, ক্রয় অভ্যাস, ক্রয় ক্ষমতা অনুযায়ী পণ্যের চাহিদা যদি বেশি হারে বেশি মাত্রায় থাকে তাহলে সেই ধরনের বাজারে ওই পণ্য উপস্থাপন করলে, তাহলে পণ্যটা সরবরাহ নিশ্চিত করা গেলে তাহলে ক্রেতারা সহজে পণ্যটা প্রাপ্তি নিশ্চিত হবে এবং পণ্য ক্রয়ের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ বাণিজ্যিক লাভজনকতা ত্বরান্বিত হবে, অর্থাৎ ব্যবসায়িক সাফল্য অর্জন হবে। তাহলে ব্যবসায়িক সাফল্যের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পণ্যের মূল্য নির্ধারণ বা চাহিদা নির্ধারণ। তাহলে চাহিদা নিরূপণও একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাজার চাহিদা নিরূপণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা আলোচনা একটা আলোচনা প্যাকেজিং এবং ব্র্যান্ডিং। একটি পণ্যের আকার আকৃতি প্রকৃতি অনুযায়ী পণ্যের ব্যবহারের সুবিধা কেমন, পণ্যের কী উপাদান দিয়ে তৈরি, ওই পণ্য ব্যবহার করলে একজন ক্রেতা ভোক্তা বা ব্যবহারকারী কী উপকারে আসবে বা কোন ধরনের কল্যাণ সাধিত হবে, সেটা পণ্যের গায়ে বা মোড়কে বা খোলসে সেটা লিপিবদ্ধ থাকবে, অর্থাৎ তার ব্যবহার বিধিগুলো, সুবিধাগুলো উল্লেখ থাকবে
এবং সেখানে কোন উপাদান দিয়ে তৈরি সেটাও সেখানে খোদিত এবং মুদ্রিত থাকবে, এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড নেম এবং তার স্বত্বাধিকারী নেম এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে তুলে ধরা নিশ্চিত হয়। তাহলে পণ্য ব্র্যান্ডিং এবং মোড়কীকরণ একটা গুরুত্বপূর্ণ কাজ বাজারজাতকরণের। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও জানি পণ্য প্রমিতকরণ এবং পর্যায়তকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রমিতকরণ হলো ক্রেতাদের ক্রয় ক্ষমতা সামর্থ্য ইচ্ছে অনুযায়ী অনেক সময় পণ্য রূপান্তর বা পরিবর্তন করা হয়, অর্থাৎ ক্রেতাদের ক্রয় ক্ষমতা সামর্থ্য, কিছু কিছু ক্রেতা আছে তারা ভালো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে ইচ্ছুক কিন্তু তাদের ক্রয় ক্ষমতা কম, সেক্ষেত্রে এই 100 মিলি 200 মিলি মিনি প্যাক টুনি প্যাকের পণ্যটাকে পরিবর্তন করা হয়, অর্থাৎ রূপান্তর করা হয়, কিন্তু পণ্য অপরিবর্তিত থাকে, এটাকে পণ্যকে পরিমিতকরণ বলা হয়। আবার একই ধরনের পণ্য একই সারিতে উৎপাদন, একই সারিতে বণ্টন, একই সারিতে বাজারজাতকরণ করে যে পদ্ধতি অবলম্বন করা হয় এটাকে পণ্যকে সরলীকরণ বলা হয়। অর্থাৎ যেমন স্কোয়ার একটি কোম্পানি, একটা ব্র্যান্ড নাম, অথচ এই কোম্পানির দুই ধরনের পণ্য, তিন ধরনের পণ্য উৎপাদন হতে পারে। একটা হলো ওষুধ যা তা অত্যাবশ্যকীয় পণ্য, আর একটা হলো কনজিউমার গুডস। তাহলে বোঝা যাচ্ছে যে ওষুধ উৎপাদনের প্রক্রিয়া পদ্ধতি, উৎপাদন এবং বাজারজাতকরণ একটা প্রক্রিয়া, আবার প্রসাধনী সামগ্রীর উৎপাদন প্রক্রিয়া এবং বাজারজাতকরণ আরেকটি পর্যায়ে, কিন্তু একই কোম্পানির। তাহলে আলাদা আলাদা নামে, আলাদা আলাদা ব্র্যান্ডের নামে এই পণ্যগুলো বাজারজাত করা হচ্ছে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাজারজাতকরণের। শিক্ষার্থী বন্ধুরা, গুদামজাতকরণ উৎপাদন স্থলেই কাঁচামাল থেকে শুরু করে আধা প্রস্তুত পণ্য, চূড়ান্ত প্রস্তুতকৃত পণ্য, যে পণ্যগুলো বাজারে ছাড়া হবে, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, লট এবং ব্যাচ নাম্বার দিয়ে পণ্যটা সরবরাহ করতে হয় এবং সেই পণ্যটা বাজারজাত করতে হয়। তাহলে গুদামজাতকরণ পণ্য বা মানে সরবরাহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ পণ্য বাজারে উপস্থাপনের ক্ষেত্রে, চাহিদা এবং সরবরাহের সঙ্গে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে, এবং পণ্য বিভিন্ন জায়গায় ক্রেতা ভোক্তাদের চাহিদা এবং রুচি এবং বাজার স্থলে পৌঁছার ক্ষেত্রে গুদামজাতকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ক্রেতা ভোক্তা শনাক্তকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ উৎপাদনকারী ভাবতে হবে যুগের সঙ্গে তাল মেলে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে মানুষ রুচি পরিবর্তন হচ্ছে, এই রুচি পরিবর্তনের সাথে সাথে তারা নতুনত্ব পছন্দ করে, এই নতুনত্ব পছন্দ করে বিধায় নতুন নতুন পণ্য উদ্ভাবন এবং কলাকৌশল আবিষ্কার হচ্ছে। ফলে এই নতুন নতুন পণ্য যারা যাদের যারা প্রাপ্তি নিশ্চিত চাচ্ছে, এরকম ক্রেতার উপর ভিত্তি করে নতুন পণ্য আবিষ্কার করা এবং নতুন নতুন পণ্য শনাক্ত করা, এটা এক বাজারজাতকরণের একটা গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সেবা, শুধু পণ্য উৎপাদন করে ক্রয় বিক্রয় করলেই সেবা হয় না, পণ্যটা উৎপাদন স্থল থেকে ক্রেতা ভোক্তা স্থলে পৌঁছা এবং ক্রেতা পণ্যটা ক্রয় করার পর পণ্য ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করার পরেও ওই পণ্যের সন্তুষ্টি যদি অর্জন হয় তাহলে সে সায় দেয়, অর্থাৎ পরবর্তীতে সে মতামত দেয় এবং সুনাম করে, অর্থাৎ পণ্যটার প্রতি তার একটা আলাদা একটা ঝোঁক বা প্রবণতা সৃষ্টি হয়। এই মান এবং গুণের বৈশিষ্ট্যের যে এই ঝোঁক বা প্রবণতা, এটা পণ্যের প্রতি তার আকর্ষণ বৃদ্ধিতে সহায়ক হয়, অর্থাৎ ব্র্যান্ড নামটা তখন ত্বরান্বিত হয়, তখন ওই পণ্যটা ক্রয়ের জন্য অন্যান্য ক্রেতাদেরকে তারা আকৃষ্ট করে, প্ররোচিত করে, প্রলুব্ধ করে এবং মতামত দেয়। তাহলে ক্রেতা ভোক্তাদের মতামত বা তাদেরকে খুঁজে বের করা বা ক্রেতা ভোক্তাদের মানে অবস্থান নির্ধারণ করে পণ্য ইয়া করা একটা বাজারজাতকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও জানো সেবার মান বৃদ্ধি এটা এমন একটা বিষয়, ক্রেতা বা ভোক্তা যে দামে যে দরে একটা পণ্য কিনে ক্রয় করে সে তার মনে তৃপ্তি যোগায়, সেটা যেন সে জানে যে সম্পূর্ণরূপে সে তৃপ্তি লাভ করতে যদি পারে তা এটা হলো মান। অর্থাৎ যে ব্যয়ে যে উপাদান ক্রয় করে সেটা যদি সে সন্তুষ্টি অর্জন করে তাহলে বোঝা যাচ্ছে তার মান, পণ্যের মান সঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে কয়েকটি বিষয় জানলাম, বাজার কী, বাজারজাতকরণ কী, বাজারজাতকরণের কার্যাবলী কী, এগুলো আলোচনা করবো। তোমরা একটু বাসা অনুসরণ করো, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ তোমাদের।